সো মনে করেন আমি ইংলিশে বলি না ভাই, মেবি আই উইল ট্রাই, হয়ে যাবে এসব তো বলি। সো এটাকে সুন্দরভাবে বলার জন্য আমরা বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, সো ইনশাল্লাহ শব্দের অর্থ কী? ইনশাল্লাহ শব্দের অর্থ মানে ধরেন আল্লাহ বলছে আর কি যে ইনশাল্লাহ, যা কোনো কিছু যদি পাইতে ইনশাল্লাহ বলতে হবে। ঠিক আছে, তো আমাদের দায়িত্ব বা আমাদের একটা সুন্দর ওয়েতে বলার একটা ওয়ে বলার, বাট এটার অর্থটা যদি একটু বলতেন। অর্থ আই ডোন্ট নো। একজন মানুষ যখন সালাম দেয় তখন সে কি মুক্ত হয়ে যায়? গুণামুক্ত। গুণামুক্ত আর কিছু মানে শান্তিবর্ষিত, এইরকম বোঝায়। শান্তিবর্ষিত এরকম কিছু বোঝায়। আচ্ছা, আপনি উত্তরটা কাছাকাছি যাচ্ছে কিন্তু মানে একজ্যাক্ট যেটা জানতে চাচ্ছি সেটা আরেকটু সামনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম সেন্ট মার্টিনে। আপনাদের এত ভালো সাপোর্ট পেয়ে আমরা ঘরে বসে থাকতে পারলাম না, আমরা আরেকটি মেগা এপিসোড শো করার জন্য আপনাদের সাথে আবার আসার জন্য, কানেক্টেড থাকার জন্য চলে আসলাম অত্যন্ত সুন্দর একটি পরিবেশ যার নাম হচ্ছে সেন্ট মার্টিন। এবং আমাদের হাতে বেশ এক্সাইটিং গিফট রয়েছে এবং এক্সাইটিং কোশ্চেন রয়েছে। তানবীর ভাইয়ের কাছে একটা গিফট দেখতে পাচ্ছি। ভাই এটা কি? এটা আমাদের আজকের এপিসোডের মেগা প্রাইজ। ওয়াও! সো এটা যদি আপনারা জিততে চান তাহলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আর বাই দ্য থ্রু অফ দ্য সিস্টেম এবং পুরো শোতে আমরা আজ করতে চাচ্ছি অনেক ধরনের কোয়েশ্চেন্স, আর এই সব কিছু প্রাইজ এবং সব কিছু নিয়ে আপনাদের সামনে আসছি। আর আজকের প্রাউডলি আমরা অ্যানাউন্স করতে চাচ্ছি আমাদের আজকের স্পন্সর, তাদের নাম হচ্ছে B71BD.com। তাদের এখানে সব ধরনের ই কমার্সের প্রয়োজনীয় আইটেমস আপনারা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টেড প্রাইজে এবং অ্যাফোর্ডেবল রেটে। তো দেরি কিসের, ডেসক্রিপশন বক্সে দেওয়া তাদের লিঙ্ক এবং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে যে কোনো প্রয়োজনের জন্য চলে যান B71BD.com-এ। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। মোহাম্মদ শাহিদুল ইসলাম, সুন্দর একটি নাম। আমরা আপনাকে কিছু কোশ্চেন করবো, যদি আপনি পেরে যান আপনার জন্য এক্সাইটিং গিফট রয়েছে, আশা করি ইনশাল্লাহ আপনি পারবেন। আপনি প্রস্তুত? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, কোন নবীর জাতিকে সমকামিতার জন্য আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন? সঠিক জানি না। আচ্ছা, সমস্যা নেই, আমরা শিখে নেব ইনশাল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও, এই কথাটি কোথায় রয়েছে? কোরআনে, হাদিসে, নাকি মানুষের মুখে? মানুষের মুখে। আপনি শিওর? শিওর। কোরআন হাদিসে পড়েছিলেন, পেয়েছেন কখনো? না, এরকম কখনো পাইনি। পাননি? না। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি আপনার জন্য পরবর্তী প্রশ্নে। আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন নবীকে তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করেছিল? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলতেছেন। আরেকটু চিন্তা করবেন কি? ইব্রাহিম তো না, স্মরণ আসতেছে না। সেই নবী দেখতে অনেক সুন্দর ছিল, সঠিক, যার কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে সে অনেক সুন্দর, মনে পড়ে? মানে পড়ছিলাম আর কি, ইসলামী শিক্ষা বই। তাকে দেখে মেয়েরা হাত কেটে ফেলেছিল। এবার পারবেন? মানে পেটে আসতেছে, মুখে আসতেছে না আর কি। আচ্ছা ঠিক আছে, ফাইন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন মানুষ যখন সালাম দেয় তখন সে কি মুক্ত হয়ে যায়? গুণামুক্ত। গুণামুক্ত আর কিছু মানে শান্তিবর্ষিত, এরকম বোঝায়। শান্তিবর্ষিত এরকম কিছু বোঝায়। আচ্ছা, আপনি উত্তরটা কাছাকাছি যাচ্ছে কিন্তু মানে একজ্যাক্ট যেটা জানতে চাচ্ছি সেটা আরেকটু সামনে বলতে পারছেন না। আচ্ছা আচ্ছা, আমরা আপনাদের লাস্ট একটি প্রশ্ন করি, দেখা যাক এই প্রশ্নটা আপনি পারেন কিনা। কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? আল্লাহ পাক হুকুম করেছিলেন আগুন, তুমি তার জন্য শীতল এবং আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি আমাদের কয়েকটি প্রশ্ন উত্তর পেরেছেন, তাই আপনার জন্য একটি আকর্ষণীয় গিফট রয়েছে আমাদের টিম B71BD.com এর পক্ষ থেকে। এই গিফটটি আপনাকে প্রদান করা হচ্ছে B71BD.com, একটি ই কমার্স ওয়েবসাইট। এখানে আপনার নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্য, আপনাদের যেগুলো দরকার সেগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এই ওয়েবসাইটে তাদের যে কাস্টমার সার্ভিস সেটা খুবই অ্যাফোর্ডেবল। সো আপনারা লিঙ্কে, অর্থাৎ ডেসক্রিপশনে থাকা লিঙ্কে দেখে সেখানে ক্লিক করে আপনারা চলে যেতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসটি কিনতে পারেন। আপনাকে অনেক থ্যাঙ্কস আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। ধন্যবাদ আপনাকে। সো আপনার এই মোমেন্টটাকে আমরা একটু এক্সাইটিং করতে চাচ্ছি। সো আমরা আপনাকে কিছু স্পেশাল গিফট দিতে চাচ্ছি, বাট ওটা পাওয়ার জন্য কিছু কিন্তু কোয়েশ্চেন আনসার দিতে হবে ভাই। সো মনে করেন আমি ইংলিশে বলি না ভাই, মেবি আই উইল ট্রাই, হয়ে যাবে এসব তো বলি। সো এটাকে সুন্দরভাবে বলার জন্য আমরা বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ শব্দের অর্থ কী? ইনশাল্লাহ শব্দের অর্থ মানে ধরেন আল্লাহ বলছে আর কি যে ইনশাল্লাহ, যা কোনো কিছু যদি পাইতে হয় ইনশাল্লাহ বলতে হবে। ঠিক আছে, তো আমাদের দায়িত্ব বা আমাদের একটা সুন্দর ওয়েতে বলার একটা ওয়ে বলার, বাট এটার অর্থটা যদি একটু বলতেন। অর্থ আই ডোন্ট নো। আচ্ছা, যদি আল্লাহ চান। যদি আল্লাহ চান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শিখে গেলাম কিন্তু আমরা। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন আপনার জন্য, অপচয়কারী শয়তানের কী হয়? বন্ধু। বন্ধু বা ভাই? ভাই। আচ্ছা, মানে ভাই, শয়তানের ভাই উল্লেখ করা, শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই।
এটা আমরা ভাই বন্ধু মানে এজ এ ফর্ম আপনার মতো বন্ধু ভাইয়ের মতো হয়ে যায় সেম হ্যাঁ সো আমরা ইনশাআল্লাহ অপচয় এখন থেকে করব না কোনো বিষয় ইনশাআল্লাহ পরের কোশ্চেন আপনার জন্য জি ইসলামের চারজন খলিফার নাম বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর চারজন খুব খলিফার নাম বলা হয়েছে উল্লেখ আছে সে চারজন খলিফার নাম বলতে পারবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর অ্যাকচুয়ালি শাওন আসতেছে না আচ্ছা ইনশাআল্লাহ আমরা শিখে যাবো এটা নেক্সট কোশ্চেনে জাম্প করতেছি আমাদের প্রত্যেকের সাথে কিন্তু ভাইয়া মানে দুজন ফেরেস্তা আছেন ফেরেস্তা আছে আমার কোশ্চেন হচ্ছে আমাদের সাথে একজন জিনও আছে জিনও আছে এক্সাইটিং না ব্যাপারটা অফকোর্স সে প্রথম শুনতেছে ও আচ্ছা এই জিনের নামটা বলতে পারবেন আচ্ছা উনি হচ্ছে কারিন জিন প্রথম শুনলাম কারিন জিন শিখে গেলাম কিন্তু ভাইয়া এক্সাইটিং একটা ফ্যাক্ট সমুদ্রে বিনে বিচ সাইডে বসে সুন্দর কিছু কোয়েশ্চেন ইসলামিক কোয়েশ্চেন আই থিঙ্ক আমাদের সবারই জানা উচিত শিখে গেলাম আর আমার জন্য লাস্ট কোয়েশ্চেন এটা ইজি হবে আশা করতে পবিত্র কোরআন জি নাজিল হয়েছিল একজন ব্যক্তির উপর তার নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওকে উত্তরটা সঠিক হয়েছে যে রিলিভেন্ট কোয়েশ্চেনটা করতে চাইছি সেটা হচ্ছে কত বছর ধরে কোরআন নাজিল হয়েছিল ওনার উপর কত বছর ধরে একটা টাইম লাইন ছিল এই বছর মানে বছরের সংখ্যাটা জানতে চাই কত বছর ধরে নাজিল হয়েছিল মেবি 1400 বছর না এটা তো 1400 বছর আগে হয়েছিল পিরিয়ডটা জানতে চাই মানে কত বছর ধরে হয়েছিল এটা কত বছর ধরে ছিল ওইটা জানা নেই আচ্ছা 23 বছর ধরে 23 বছর ধরে আছে শিখে ফেললাম ভাই মাশাআল্লাহ সো আমাদের টিমের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট আছে এটা হচ্ছে আমাদের টিমের পক্ষ থেকে আপনার জন্য আর ই কমার্স ওয়েবসাইট আছে একটা b71bd.com আপনি কিন্তু চাইলে মনে করেন এই ধরনের আমরা যে ড্রেস আপ ই কমার্সে অনেক কিছু কিন্তু পাওয়া যায় সেল হ্যাঁ সো ওখানে কিন্তু আমরা চাইলে গিয়ে ভিজিট করে আসতে পারি অ্যাফোর্ডেবল রেট আর ডিসকাউন্টেড প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর আইটেমস আছে কিন্তু সো আমরা সেন্ট মার্টিনে অনেক খোঁজাখুঁজি করতেছি বাট এই গিফটটা b71bd.com এর পক্ষ থেকে এই মেগা গিফট আমরা কাউকে দিতে পারতেছি না এই গিফটটা আসলে যে কাকে দিব সেই আকর্ষণীয় প্রতিযোগীকে আমরা এখন খুঁজে পাচ্ছি না আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল করিম আব্দুল করিম ভাই আচ্ছা সুন্দর একটা নাম আমরা বিভিন্ন সময় যে আমি এটা পারবো এটা আমি করব আই উইল আই শুড অনেক কিছু বলি সো আমরা মাঝে মধ্যে ইনশাল্লাহ বলি তো ইনশাল্লাহ শব্দের অর্থ কি ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো আল্লাহ চাহেন তো আপনি শিওর আই গেস আই এম শিওর আচ্ছা আর নেক্সট কোশ্চেন করি পরে বলে দিচ্ছি আপনারটা হয়েছে কি হয় নাই দ্য নেক্সট কোশ্চেন আপনার জন্য কোন নবীকে আল্লাহ তাআলা পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দান করেছিলেন আই এম নট শিওর বাট আই ক্যান গেস ইয়াকুব নবী শিওর আই এম নট শিওর নট শিওর আচ্ছা আপনার এই অ্যানসারটি ভুল হয়েছে আপনার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নবীকে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ তাআলা আগলকে আরামদায়ক শীতল হয়ে যাওয়ার জন্য হুকুম করেছিলেন এটা সম্ভবত পারতাম কিন্তু এটা আপনার জন্য খুবই সহজ একটা প্রশ্ন আমার মনে হচ্ছে আপনি পারবেন ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন আরেকটু উপরের দিকে যান তো ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম রাইট আচ্ছা আপনার জন্য নেক্সট প্রশ্ন হলো এটা যদি পারেন তাহলে আমরা আপনাকে একটা ভালো মানের গিফট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীকে আবু হুরায়রা বি শিওর শিওর আচ্ছা আমাদের ভাই চারটার মধ্যে তিনটা প্রশ্নের অ্যান্সার পেরেছে আমরা তাকে একটি ভালো গিফট দিতে যাচ্ছি সো ভাইকে আমাদের b71bd টিমের পক্ষ থেকে একটি গিফট দেওয়া হচ্ছে b71bd.com একটি ই কমার্স ওয়েবসাইট এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র পেয়ে যাবেন সো দেরি না করে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে এখনই ক্লিক করে সেখানে ঢুকে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিন ভাই প্লিজ থ্যাংক ইউ থ্যাংকস আ লট মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে একটা জিনিসকে প্রেরক হিসেবে তুলনা করেছেন সেই জিনিসটা কি প্রেরক হিসেবে তুলনা করেছে প্রেরক প্রেরক পৃথিবীতে সেটা আছে এটা আসলে তো অনুমানে বলতে হবে আমি বলি আসলে হয়তো বা দেখা গেছে শত্রুতা বা সমালোচনা যেটা আছে ওইটা আমাদের এই এখানে সেন্ট মার্টিনের আশপাশে এই জিনিসগুলো আছে শৈবাল না না এটা সঠিক উত্তরটা হচ্ছে পাহাড় পাহাড় পেরেক হিসেবে তোমরা করে নেক্সট কোয়েশ্চেন আপনার জন্য কোন নবীকে মানুষজন আগুনে নিক্ষেপ করেছিল এবং আগুন তার জন্য শীতল হয়ে গিয়েছে লোহা আলাইহিস সালাম আর কি
নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। আরেকবার চেষ্টা করুন। লূত আলাইহিস সালাম। উত্তরটি ভুল হয়েছে। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস, ইব্রাহিম আলাইহিস সালাম। জি জি, আল্লাহর হুকুমে কে তার সন্তানকে কুরবানি করেছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তরটি সঠিক হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন আপনার জন্য, কোন কাজটি করলে বা কোন পাপ করলে পূর্বের সকল আমল নষ্ট হয়ে যায়? শিরক, যে আল্লাহর সাথে যে তুলনা। থ্যাংক ইউ, এটার উত্তরটিও সঠিক হয়েছে। আপনার জন্য এবার এক্সাইটিং আরেকটা কোয়েশ্চেন, আই হোপ এটা আপনি পারবেন। সেটা হচ্ছে, আমাদের ইসলাম মানে ইসলামের চারজন খলিফা আছেন, তাদের নামগুলো? চারজন খলিফা, হযরত আবু বকর রহমতুল্লাহ আলাই, হযরত উমর রহমতুল্লাহ আলাই, হযরত উসমান রহমতুল্লাহ আলাই আর হযরত আলী রহমতুল্লাহ আলাই। থ্যাংক ইউ, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য আমাদের পক্ষ থেকে আরেকটি কোয়েশ্চেন, আই থিঙ্ক আপনি আমাদের মেগা গিফটের রাস্তায় চলে এসেছেন এখন, সো ইটস গোনা বি একটু কঠিন হবে আর কি। কার উপর কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল? কার উপর? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর যাবত। মাশাআল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য আমরা আরেকটা কোয়েশ্চেন করতে চাই, এবার এটা মেগা গিফটের জন্য কোয়েশ্চেন, আপনি কি রেডি? সমস্যা নেই, জি করেন। জি জি, অবশ্যই রেডি। প্রত্যেক মানুষের সাথে একটি করে জিন রয়েছে, সেই জিনের নাম কি? পাস, এটা মুনকার নাকির আছে হাতে ডানে এবং না, তারা ফেরেশতা। হ্যাঁ, আমি জিন বলছি, জিনের এটা পড়তেছি না, আমার খেয়াল আসতেছে না আর কি। মাশাআল্লাহ, আপনি অনেক ভালো ট্রাই করেছেন ভাই, আমাদের টিমের পক্ষ থেকে আমরা খুবই এক্সাইটেড, আপনাকে আমরা একটা প্রাইজ দিতে যাচ্ছি। সো B71BD.com এর পক্ষ থেকে আপনার জন্য এটি একটি গিফট, আপনি অ্যাকসেপ্ট করবেন? জি অবশ্যই। সো আমরা কিছু ভাই দাদাকে অ্যাপ্রোচ করবো, তাদেরকে দেখে খুবই ইয়াং ম্যান মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারা অনেক কিছু জানে, অনেক কিছু পারে। সো ভাই, ইয়াং ম্যান কি ভাই? ইয়াং ম্যান হচ্ছে যুবক। ওয়াও, এই যুবক। সো চলুন যুবকদেরকে কিছু কোয়েশ্চেন করি। অবভিয়াসলি তারা আমাদের ইয়থকে রিপ্রেজেন্ট করতেছে, সো তাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন এবং আনসার আমরা নিয়ে নেবো। চলুন, যদি আনসার না দেয়? সেটাই তো একটা কোয়েশ্চেন ভাই, ভেরি টাফ। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা বলা যাবে আপনার সাথে? হ্যাঁ, কী নিয়ে ভাইয়া? আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম, কিছু কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। আপনারা খুবই চমৎকারভাবে ঘোরাফেরা করতেছেন, আশা করি সময়টা খুবই ভালো কাটছে, এদিকে তাকাইলে ভালো হইতো। সো এরকম একটা পরিবেশে, এরকম একটা সুন্দর পরিবেশে আমরা কিছু প্রশ্ন করতে চাই। ফার্স্ট অফ অল ভাইয়া, আপনার নামটা কি? রবিন হোসেন। রবিন হোসেন ভাই, মাশাআল্লাহ, সুন্দর নাম ভাইয়া। ওসমান গনি। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি নাম, একজন সাহাবীর নাম। সো আমরা কিছু ইসলামিক এক্সাইটিং কোয়েশ্চেন করবো, যদি আপনারা পেরে যান, আপনাদের জন্য খুবই আকর্ষণীয় গিফট রয়েছে, আশা করি সেই গিফটগুলো পেলে আপনাদের এই সেন্ট মার্টিনের এটোটা আরও বেশি আনন্দদায়ক হবে। তো ভাইকে আমি একটা ফার্স্ট কোয়েশ্চেন করতে চাই, সেটা হলো, কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আল্লাহ পাক আগুনকে শীতল আরামদায়ক করে দিয়েছিলেন? এখন মাথায় আসতেছে না। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ শিখে নিব। ভাই, আপনাকে আর একটা প্রশ্ন করবো ইনশাল্লাহ। আমরা কিন্তু একটা ঈদ উল আজহার সময় একটা খুব ঘটনা শুনি, হ্যাঁ, যে কে যেন আল্লাহর হুকুমে একজন নবী তার সন্তানকে কুরবানি করে ফেলেছিলেন, সেই নবীর নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম। কে করেছিলেন? ইসমাইল আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, মানে ইসলাম ইসমাইল আলাইহিস সালামকে কে কুরবানি করেছিলেন? তার বাবা নিশ্চয়ই। তার বাবা, হ্যাঁ। তার বাবার নাম কি? চেষ্টা করি ভাই, আমার মনে হচ্ছে পারবো, আপনি এত দূর চলে আসছেন। ভাই একটু ট্রাই করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, উত্তরটি সঠিক হয়েছে। রাইট। আচ্ছা, আমাদের একজন নবী সকল পশু পাখির ভাষা বুঝতেন, সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল আলাইহিস সালাম না? জিব্রাইল সালাম কি নবী নাকি ফেরেশতা? ফেরেশতা, ফেরেশতা, ফেরেশতা। ভাই ট্রাই করবেন না? আচ্ছা ভাইকে আমরা আরেকটা কোশ্চেন করতে পারি, সেটা হচ্ছে, আমরা অনেক সময় সালাম দিই না আগে, আসসালামু আলাইকুম, অনেকে ভাবে একটা ফ্যাশন, কাউকে সালাম দেওয়া একটা মানে পার্টের অন্তর্ভুক্ত, সালাম না দিলে কী মনে করে? বাট যে আগে সালাম দিবে সে কী মুক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে সালাম দেয় সে একটা জিনিস মুক্ত, সেই জিনিসটা কী?
একটা খারাপ মানে একটা খারাপ বৈশিষ্ট্য থেকে সে মুক্ত হয়ে যায়, সেই খারাপ বৈশিষ্ট্যটা কী আপনি বলতে পারবেন? না। আচ্ছা ভাই বলতে পারবেন? আমি এতটুকু জানি যে সোয়াব কতটুকু চলে জানি, বাট ওটা তো জানি না। আচ্ছা, যে আগে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত। হ্যাঁ, তাহলে আজকে থেকে আগে সালাম দিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি দিবেন? ইনশাল্লাহ। বাসায় গিয়ে সালাম দিবেন তো? ইনশাল্লাহ। আমরা বেশ কয়েকবার ইনশাল্লাহ বলে ফেললাম, তাই না ভাই? রাইট। সো মানে আমরা কিন্তু স্ট্রং কনফিডেন্স নিয়েই বলি ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ শব্দের অর্থ কী? ইনশাল্লাহ শব্দের অর্থ প্রচুর, মানে আমরা চ্যাট মেসেজ থেকে শুরু করে ফেসবুকে এখানে সেখানে কমেন্টে ইনশাল্লাহ ভাই আমরা আসছি, মানে আমরা খুব জোর দিয়েই বলি। সো ইনশাল্লাহ শব্দের অর্থটা যদি ভাই আমাদের বলতে। ভাই পারবেন? না। আচ্ছা, ইনশাল্লাহ শব্দের অর্থ হচ্ছে যদি আল্লাহ চাহে বা আল্লাহ যদি চান তাহলে, মানে আজকে শিখে নিলাম ইনশাল্লাহ, কত সুন্দর একটা শব্দ না, যে কাজটা আমি করবো যদি আল্লাহ চান, তাহলে কথাটাও সুন্দর হলো, আল্লাহ তালা রহমত বর্ষণ করলো। সো ভাইরা আমাদের সাথে পার্টিসিপেট করেছেন এবং ভাইরা আমাদেরকে সময় দিয়েছেন, ভাইদেরকে আমরা আকর্ষণীয় কিছু গিফট দিতে চাচ্ছি। সো ভাইরা আজকে আমাদের সুন্দর একটা সময় দিলেন, পার্টিসিপেট করলেন, ইনশাল্লাহ যেগুলো আমরা জানি না সেগুলো আমরা শিখে নিলাম, ইনশাল্লাহ আমরা সময়ের সাথে আরও শিখব ইনশাল্লাহ। সো আমাদের B71BD.com পক্ষ থেকে ভাইয়ার দুজনের জন্য দুটি গিফট আছে, আপনারা একটু গ্রহণ করবেন। কোন কাজ করলে, কোন গুনাহ করলে পূর্বের সকল নেক আমল আল্লাহ পাক ধ্বংস করে দেন? এমন একটা গুণা যে গুণা করলে আপনি আগে যতই নেকি কামান সেই নেকি আল্লাহ সাথে সাথে ধ্বংস করে দিবেন। এটা জিনা করলে, জিনা কারো মানে আপনার কি মনে হচ্ছে জিনা এমন কোনো গুণা যেটার চাইতে বড় কোনো গুণা নাই? নাই নাই নাই, মানে জিনার চাইতে বড় কোনো গুণা নাই? জিনার গুণা তো মাফ হয় না। জিনার গুণা মাফ হয় না? মাফ হয় না। আপনার কি মনে হয় জিনার গুণা মাফ হয় না অন্য কোনো গুণা? জিনার গুণা মাফ হয় কিন্তু শিরক, আল্লাহর সাথে কারো তুলনা দিলে হয়তো শিরক জিনিসটা আল্লাহ মাফ করেন না। তাহলে কোন গুণা করলে সমস্ত নেকি আমল ধ্বংস হয়ে যাবে, জিনা নাকি শিরক? শিরক। আপনি কি শিরক বলতে চাচ্ছেন? ভাই কি বলতে চাচ্ছেন? জিনা। জিনা। আচ্ছা, এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে শিরক, যে শিরক করে তার সকল নেক আমল আল্লাহ পাক বরবাদ করে দেন সাথে সাথে, তাহলে শিরক করা যাবে না। তো শিরক অনেক বড় একটা জুলুম। জি। আপনাদের জন্য নেক্সট প্রশ্ন, একজন নবী ছিলেন যার সম্প্রদায়ের ব্যক্তিত্ব মানে যারা ছিল সম্প্রদায়ের লোকজন সবাইকে সমকামিতার অপরাধে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন, সেই নবীর নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম। আপনি বলছেন হযরত নূহ আলাইহিস সালাম, ভাইয়ের কি মনে হচ্ছে? মনে পড়তেছে না। মনে পড়ছে না। হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে পানি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, পানি দিয়ে। আর সমকামিতার অপরাধে ধ্বংস করা হয়েছিল হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে। তাহলে আমাদের জানতে হবে বর্তমান বিশ্বে বিভিন্ন জায়গায় সমকামিতা একদম অ্যাভেলেবল, সেখানে একদম আইন করে সমকামিতা জায়েজ করা হয়েছে, বাট আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সমকামিতা এমন একটি অপরাধ যার মাধ্যমে বিগত জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে, সেটার বর্ণনা আমরা কোরআন থেকে পেয়ে যাই। আপনাদের জন্য নেক্সট প্রশ্ন, ইসলামের চারজন প্রধান খলিফা ছিলেন, সেই চারজন খলিফার নাম কি? তারা সবাই বড় বড় চারজন সাহাবি ছিলেন। কেউ না বলি ভাই, কেউ না বলি, কেউ শিখিয়ে না দেই। মনে পড়তেছে না। মনে পড়ছে না, ভাই বলতে পারবেন? চারজন খলিফা, চারজন বলা সম্ভব না, চারজন প্রধান সাহাবি। সাহাবি? আচ্ছা, মনে পড়ছে না, তাই তো? আচ্ছা, আমরা নেক্সট আরেকটা প্রশ্ন করব, এটাই আপনাদের জন্য আজকের এই কুইজের অ্যাট লাস্ট প্রশ্ন। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ শব্দের অর্থ কি ভাই? ইনশাআল্লাহ শুকরিয়া আদায় করা আর কি, মানে শুকরিয়া আদায় করা। তাহলে আলহামদুলিল্লাহ বলে মানুষ কি আদায় করে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে মানে নিয়তের একটা কিছু একটা হবে, যে নিয়ত করা যে ইনশাআল্লাহ আমি যাব, আমি এটা করব, যে আমরা সবসময় বলি যে আগামীতে এটা করব, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ এটা হবে, যে ওই সাপেক্ষে মানে সেই ইনশাআল্লাহ শব্দের বাংলা অর্থ কি, মানে এটা মানে কি, মানে কি বোঝায়? মানে ইনশাআল্লাহ নিয়ত করা। এমনও একটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলে নাই দেখে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয় নাই, মানে ইনশাআল্লাহটা এত গুরুত্বপূর্ণ। সো সেই ইনশাআল্লাহ অর্থ কি বলতে পারবেন? নিয়ামত। নিয়ামত। আচ্ছা, ইনশাআল্লাহ শব্দের অর্থ হচ্ছে যদি আল্লাহ চান। তাহলে আমরা যখন কোনো কথা বলি যে আমরা অমুক জায়গায় ঘুরতে যাবো, আমি তোমার জন্য এটা করবো, তখন আমরা যদি বলি যদি আল্লাহ চান, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ সেই জিনিসটা চাবে হয়তো। অ্যাট লাস্ট প্রশ্ন, আমার মনে হচ্ছে প্রশ্ন আপনাদেরকে করা উচিত। জি, জানা উচিত। আমরা সবাইকে অনেক সময় সালাম দিই, কেউ সালাম না দিলে মন খারাপ করে, ভাবে যে আমাকে সালাম দিল না, আমাকে গুরুত্ব দিল না, আমাকে প্রায়োরিটি দিল না। সো বড়ো ভাই ছোটো ভাই অনেক লেনদেন, অনেক হিসাব কাতাব থাকে। তাহলে এই আসসালামু আলাইকুম এই শব্দটা বললে বা সালাম দিলে মানুষ কি মুক্ত হয়ে যায়? আসসালামু আলাইকুম হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, ঠিক আছে? এটা এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে সালাম দেয়
সে এটা মুক্ত, একটা খারাপ দোষ সেটা মুক্ত হয়ে যায়, সেই খারাপ দোষটা কি হতে পারে? খারাপ দোষ বলতে দেখা গেছে যে, আমি একটা সহজ করে দিচ্ছি, সেই খারাপ দোষের কারণে ইবলিশ এখন পর্যন্ত ইবলিশ আছে, মানে শয়তান এখন পর্যন্ত শয়তান আছে, সেই দোষটার কারণে। সেই দোষটা কি যেটা মুক্ত হয়ে যাবেন আপনি সালাম দিলে আগে? যে একে অপরের উপর যে রাগ গোসা যে থাকে, এটা মূলত যে আমার মনে হয় থাকে না, রাগ গোসা থাকে না, হ্যাঁ এটা থাকে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুক্ত হয়ে যায় ওই জিনিসটা, সেই মুক্ত জিনিসটা কি বলতে পারবেন? আর একটু কাছাকাছি গিয়েছেন আপনি। এটা বলতে আন্তরিকতা বাড়ে আর কি, আন্তরিকতা বলতে স্বাভাবিক আমি সামাজিক বেশে যাব। আচ্ছা এটা মানে আমি বলে দিচ্ছি, এটা প্রথম কথা হবে অ, তারপর কি হবে? অমুক্ত হয়ে যায় মানে কি হইতে পারে তারপর ওয়ার্ডগুলো? অহংকার মুক্ত হয়ে, অহংকার অহংকার। আমরা একটা এক্সাইটিং গিফট নিয়ে ঘুরছি আপনার মতো একজন ভালো প্রতিযোগীকে দেওয়ার জন্য, হয়তো ইনশাল্লাহ আপনি পেরে যেতে পারেন। আমরা কিছু ইসলামিক প্রশ্ন করব, এবং অ্যাজ এ মুসলিম হিসেবে আমি মনে করি এই জিনিসটা যদি আমরা মানুষদের জানাতে পারি, তারাও অ্যাজ এ মুসলিম হিসেবে অনেক বেশি উপকৃত হবে। সো আপনার কেমন লাগছে ভাই? জি অনেক ভালো। আচ্ছা তো ভাই আমরা একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে একজন নবী ছিলেন যাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ পাক তার জন্য আগুনকে শীতল আরামদায়ক করে দিয়েছিলেন, সেই নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ ভাই, তো দেখছি একদম ধরার সাথে সাথে ঠাস ঠাস অ্যান্সার। আমি আরেকটা প্রশ্ন করি তারপর ভাইয়ের কাছে দিয়ে দিব। আমাদের নেক্সট প্রশ্ন হলো, কোন জিনিস আগে দিলে অহংকার মুক্ত হওয়া যায়? সালাম। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ভাই আমি ভয় পাচ্ছি প্রশ্ন ধরতে, আপনি ধরেন বাকিগুলো। আমার খুব ভয় করতেছে, আমার মনে হচ্ছে ভাইকে জিজ্ঞেস করলে আমি উড়ে যাব। তো সমুদ্রের পাড়ে নৌকার সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা খুব মনোরম পরিবেশে আছি। তো ভাইয়ের জন্য নেক্সট কোয়েশ্চেনটা করা যেতে পারে। আচ্ছা ভাই আমাকে একটু বলেন, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি কি? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি অনেক ভয়ঙ্কর, এটা জানি বাট বলতে পারবো না কি, মানে আমার মনে হচ্ছে ভাইয়া পারবেন, একটু চেষ্টা করুন। সর্বনিম্ন শাস্তি বলতে পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই আপন একজন মানুষ, তার চাচাকে এই শাস্তিটি দেওয়া হবে। তো আমরা বেশ হাদিসও কিন্তু পড়েছি ভাইয়া, পারা কিন্তু উচিত। জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ওটা তো ভুল হয়েছে। আপনার সম মানে রিলিভেন্ট কোশ্চেনটার আনসারটা দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি ছিল যার জন্য এই শাস্তিটার নিদর্শন দেওয়া আছে হাদিসে? আবু তালেব। আবু? আবু তালেব। আবু তালেব। মাশাআল্লাহ, ওটা তো সঠিক হয়েছে ভাই, আপনার কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে। আমি মনে করি সামনের কোশ্চেনগুলো আপনি পারবেন ইনশাআল্লাহ। আমাদের ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চারজন খলিফার নাম আমরা সবাই শুনি এবং জানি। সো আমরা কি চারজন খলিফার নাম বলতে পারবো? চারজন প্রধান সাহাবীর নাম, সাহাবীর নাম প্রধান সাহাবী আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি, আরেকটা বলতে পারছি না ভাই, হ্যাঁ ব্রেনের এই জায়গা দিয়ে এই পর্যন্ত আসতে মুখে আসে ভাই, একটু বলেন চেষ্টা করি ভাই, আমার মনে ছাড়ি পারবে। আদিয়া নাম সরাইয়া, তারপর আরেকটা ওয়ার্ড আছে বুঝতে পারছি না, আলী রাদিয়াল্লাহু আনহু, আলী। থ্যাংক ইউ, জানলাম, শিখে গেলাম। চারজনই হচ্ছে চারজন প্রধান খলিফা। তো আমরা আপনাকে আরও কয়েকটা প্রশ্ন করি। একটা প্রশ্ন হচ্ছে, আপনি পৃথিবীতে সাগর দেখছেন, অনেক কিছুই দেখছেন, বাট পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটাকে আল্লাহ তাআলা পেরেক হিসাবে স্থাপন করে দিয়েছেন, সেই জিনিসটার নাম বলতে পারবেন? যে জিনিসটা না থাকলে পৃথিবী হেলেদুলে হয়তো পড়ে যেত, সেটা স্থাপন করা হয়েছে পেরেক হিসাবে। আমরা যেমন তার কাটা মারি, পেরেক মারি, সেটা আল্লাহ তাআলা পৃথিবীকে পেরেক হিসাবে মানে ওই জিনিসটা স্থাপন করেছেন পৃথিবীতে, সেই জিনিসটা কী হতে পারে? ইমান। ইমান মানে পৃথিবী থেকে ইমান তো স্থাপন ব্যাপারটা এমন একটা, ইমান ভিজুয়াল না থাকলে তো আর পৃথিবীতে কিছু থাকবে না। ইসলামের খুঁটি যেটা বলে, এই যে স্ট্রাকচার, এই যে আমরা সমুদ্রের পাশে আছি, এর আশেপাশে দেখবেন আমরা পাহাড়ও আছে। তো এই পাহাড়টাই হচ্ছে পৃথিবীতে পেরেক স্বরূপ আল্লাহ তাআলা স্থাপন করেছে। মাশাআল্লাহ, শিখে নিলাম। আর ভাই আরেকটা লাস্ট কোশ্চেন করি, সেটা হচ্ছে এমন একটা গুনাহ আছে যে গুনাহটা করলে অতীতের সকল নেক আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, সেই গুনাহটা কি হতে পারে? ফিল ফ্রি। মানে আপনি অনেক আমল অর্জন করছেন, শিরক করার সাথে সাথে তো সবগুলো ধ্বংস হয়ে যাবে। মাশাআল্লাহ ভাই আমাদের সাথে অংশগ্রহণ করেছে এবং বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পেরেছে। ভাইকে আমরা আমাদের একটি আকর্ষণীয় গিফট দিতে চাচ্ছি,
স্যার একটা মিনিট স্যার, বিফোর ইউ হ্যান্ড ওভার দ্য গিফট, আমরা তো ইনশাল্লাহ ভাই শিখবো, আমরা ইনশাল্লাহ শিখবো তো না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ শব্দের অর্থ কি? ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করা, মানে যদি আল্লাহ চান, জি যদি আল্লাহ চান তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো ভাইয়াকে আমাদের পক্ষ থেকে এই গিফট আমরা দিতে যাচ্ছি, ভাই আমাদের সাথে সুন্দরভাবে পার্টিসিপেট করলেন, একটা পিক উঠো, এবং তারা খুবই ভালো একটা ই কমার্স সাইট, তাদের ওয়েবসাইটে গেলে আপনারা বেশ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিস কিনতে পারবেন এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইস এবং খুবই মানসম্মত জিনিস এবং তারা কাস্টমার সার্ভিস খুব বেটার দিয়ে থাকে। সো আপনারা এটা কিনতে পারেন এবং এর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া আছে। ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে করার জন্য। জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটি কি? দ্য লিস্ট যেটা একজন যে জাহান্নামে যাচ্ছে সে রিসিভ করবে? সাববিচ্ছুর কামর। না, উত্তরটি ভুল হয়েছে, এটা হচ্ছে আগুনের তৈরি জুতা তাদেরকে দেওয়া হবে, পরানো হবে। একজনকে কিন্তু হাদিসে বলা হয়েছে এই শাস্তিটি নিয়ে একজন পাবেন, উনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আত্মীয় হন, ওনার নামটা কি বলতে পারবেন? এই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। না, মানে যে এই শাস্তিটা পাবেন তার ব্যাপারে স্পষ্টভাবে হাদিসে উল্লেখ আছে। আচ্ছা, এই শাস্তিটা পাবে উনি, একটু সহজ করে দিই, উনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আলী রাদিয়াল্লাহু আনহু। না, উত্তরটি ভুল হয়েছে। আমাদের একজন নবী ছিলেন যিনি সকল পশু পাখি, ইউসি এখানে অনেক পশু পাখি আছে, মাছ আছে, তাদের ভাষা বুঝতেন উনি, ওই নবীর নামটা কি? একটু ট্রাই করি, সকল পশু পাখির ভাষা বুঝতেন, জিনদেরকে কমান্ডো করতেন উনি। ইশারা দিলাম হন, উত্তরটি ভুল হয়েছে। আপনার জন্য নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে কিছু জিনিসকে পেরেক হিসেবে স্থাপন করেছেন, কিন্তু স্পষ্টভাবে এটা উল্লেখ আছে কোরআনে, সেই জিনিসটা কি? এই সেন্ট মার্টিনের আশপাশেই আছে। কিছু জিনিসকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পেরেক স্বরূপ স্থাপন করেছেন, সেই জিনিসটার নামটা কি? পবিত্র কোরআনে এটার উল্লেখ আছে। এটা হচ্ছে পাহাড় এবং পর্বতকে আল্লাহ তাআলা পেরেক হিসেবে স্থাপন করেছেন। আমরা মুসলিমরা যে কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়ি, আমরা কাবার আগে কোন দিকে মুখ ফিরে নামাজ পড়তাম, সেই স্থানটার নাম কি? আমি বলবো না, না আপনাকে পরে ধরো ভাই, আমরা তিনজনকে ধরতেছি পরে। আচ্ছা, আপনি মনে হয় পারেন বেশি মনে হচ্ছে। না, বেশি পারি না। আপনি কাবা শরীফের আগে? জি, কাবা শরীফের আগে। আচ্ছা, পাস কারণ না জানে ভুল বা ভুল উত্তর। আচ্ছা, আমাদের ভাইয়ের অ্যান্সারটি পাস করে দিয়েছে, আমরা নেক্সট প্রশ্নে যেতে পারি। আমাদের ভাইয়ের জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে অনেকেই জমা হয়ে গেছে, বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কেউ অ্যান্সারটি বলে দেবেন না, জাস্ট ওনাদেরকে প্রশ্ন করছি ওনারাই বলবেন এবং কেউ হিন্টস দেবেন না কোনো। জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও, এই কথাটি কোথায় আছে, কোরআনে হাদিসে আর অথবা মানুষের মুখে? আচ্ছা, এটা মানুষের মুখে প্রচলিত একটা কথা, আমি অনেকবার বলার পরও অনেকে সাইড থেকে মনে হচ্ছিল একটু 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 বলে দিচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আক্তার হোসেন সোহেল। আক্তার হোসেন সোহেল ভাই, খুবই সুন্দর নাম। তো আপনি সেন্ট মার্টিনে ঘুরছেন, আপনার বেশ ভালোই লাগছে মনে হচ্ছে। এরকম একটা মুহূর্তে যদি আপনাকে কিছু ইসলামিক প্রশ্ন করা হয় এবং আপনি যদি একটি গিফট পেয়ে যান, আমার মনে হয় আপনার মুহূর্তগুলো আরও বেশি সুন্দর হবে। অবশ্যই। দেখতে পাচ্ছি আপনি একজন ইয়ং ম্যান, আপনার যৌবনকালে আছেন। তো যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, তারা হাশরের দিন কিসের ছায়ায় থাকবে? এটা আরশের ছায়ায় থাকবে। আরশের ছায়ায় কয় শ্রেণীর লোক আরশের ছায়ায় থাকবে বলতে পারবেন? তিন শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে থাকবে। সাত শ্রেণীর লোক থাকবে? আচ্ছা আচ্ছা। আমরা আপনাকে নেক্সট প্রশ্ন করি, কোন নবীর কওমকে অর্থাৎ কোন নবীর জাতিকে সমকামিতার অপরাধে ধ্বংস করে দেওয়া হয়েছিল? কোরআনে অনেকবার আছে এই কথাটা, জাস্ট একটু মনে করার চিন্তা করেন, একটা নবীর কম ছিল, জাতি ছিল, যাদেরকে সমকামিতার মতো একটা পাপিষ্ঠ অপরাধের কারণে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন।
দাওয়াত আল ইসলাম। উত্তরটি সঠিক হয়নি, আমরা পরে বলে দিচ্ছি উত্তরটি। আমরা নেক্সট কোশ্চেনে যাই। আপনার জন্য নেক্সট কোশ্চেন হলো, কোন নবীকে তার ভাইয়েরা কুয়ায় নিক্ষেপ করেছিল? ইব্রাহিম আল ইসলাম। সেই নবীটা দেখতে অনেক সুন্দর ছিল? ইসুফ আল ইসলাম। রাইট রাইট, উত্তরটি সঠিক হয়েছে। তাই আমাদের ভাইদেরকে একটু হিন্টস দিলে বলে দিতে পারে, মাশাআল্লাহ খুবই চমৎকার। আপনার জন্য নেক্সট প্রশ্ন হলো, যে আগে সালাম দেয় সে কি মুক্ত? যাকে সালাম দেয় সে কি মুক্ত? কি মুক্ত? সে অবশ্যই এই যে অহংকার মুক্ত। অহংকার মুক্ত, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার। সো আমি আপনাকে দুইটা কোশ্চেন ধরবো, আপনি যদি দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন তাহলে আপনাকে একটা মেগা প্রাইজ দিব, একদম ধরতে পারেন ফার্স্ট প্রাইজ দিয়ে দেবো, আর যদি না পারেন তাহলে মিডিয়াম প্রাইজ দিব। আপনার জন্য নেক্সট প্রশ্ন হলো, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে? আবু হুরায়রা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো লাস্ট কোশ্চেন, অ্যান্ড এই কোশ্চেনের অ্যান্সার যদি আপনি পেরে যান, আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সবচাইতে মেগা গিফটটি, দেখা যাক আপনি পারেন কি না। আপনার জন্য লাস্ট কোশ্চেন হলো, কাবার আগে মুসলিমদের জন্য কিবলা কী ছিল? মসজিদুল আকসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ভাই সবগুলো প্রশ্নের অ্যান্সার পেরে গিয়েছে এবং তাকে আমরা দিতে যাচ্ছি আজকের সবচেয়ে আকর্ষণীয় মেগা গিফটটি। B71BD.com এর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সবচেয়ে আকর্ষণীয় মেগা গিফট। আমরা এই গিফটের মধ্যে কী আছে এখনও জানি না, আমি চাই ভাই আপনি এই গিফটটি খুলবেন এবং এটা একটু আনবক্সিং করে আমাদেরকে দেখান, আমি নিজেও জানি না এর মধ্যে কী আছে। মানে আমরা খুবই খুশি, খুবই এক্সাইটেড আপনাকে গিফটটা দিতে পেরে, এবং B71BD.com এই ওয়েবসাইটের যে পক্ষ থেকে এই মেগা প্রাইসটা দেওয়া হয়েছে তারাও খুবই এক্সাইটেড দেখার জন্য। সো আমরা চাই, আমাদের পুরো টিম এবং দর্শকরাও জানতে চান আই গেস যে এটার ভিতরে কী আছে। সো ভাই যদি লাইভ আনবক্সিং করতেন আমাদের জন্য। সো ভাই আমরা এটা আপনি একটু খুলতে পারেন এবং আপনি ইসলামিক জ্ঞান অর্জন করে আলহামদুলিল্লাহ দুনিয়াতে ছোট্ট একটা গিফট পেলেন, আখিরাতে ইনশাল্লাহ অনেক বড় গিফট পাবেন, আল্লাহ তাআলা জান্নাতে অনেক বড় নিয়ামত পাবেন। সো কাইন্ডলি আপনি যদি আনবক্সিং করতেন, আমরা নিজেরাও জানি না মধ্যে কী আছে, আই হোপ ভালো কিছুই আছে। আমাদের টিম B71BD.com ই কমার্স ওয়েবসাইটে আমাদের এই গিফটটি দিয়েছেন। ছবিটা ভাই পড়েন একটু, পড়েন ছবিটা ধরে ব্যাটারি টুপিটা পড়েন ইনশাল্লাহ। আরেকটা ইসলামিক একটা মানে কনসেপ্ট, এরকম একটা আয়োজনে আপনার অংশগ্রহণ করার একটা ফার্স্ট উইনার আপনি আজকে মেগা প্রাইজ পেলেন, আপনার কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগতেছে, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এবং রহমত, কারণ আল্লাহ আমাকে এই পৃথিবীটা দেখার সুযোগ করে দিয়েছেন এবং জানার জন্য জ্ঞান অর্জন করে দিয়েছে, আমি এই জন্য কিছু বলতে পারছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আর অবশ্যই দোয়া করবো বাংলাদেশের প্রত্যেকটা ছেলে যেন অন্তত ইসলামের সাধারণ জ্ঞানগুলো রাখে, যাতে হারিয়ে না যায় সবাই। আমি দোয়া করবো, সবার জন্য দোয়া করি, আর অবশ্যই আপনাদের জন্য দোয়া রইলে যাতে সবাই অনুষ্ঠানটা দেখে কিছু শিখুক যে ইসলামকে প্রয়োজন, জ্ঞান অর্জন করা ফরজ, এটা সবার মধ্যে জানা দরকার। সেন্ট মার্টিনে আসার পর আমাদের এই শোটি করা অনেক চ্যালেঞ্জিং ছিল, বাট আমরা ফাইনালি আমাদের একদম যে উইনার তাকে পেয়ে গিয়েছি। আজকের মতো আমরা সেন্ট মার্টিন থেকে হয়তো বিদায় নিয়ে যাবো, বাট এখানকার যে পরিবেশ, এখানকার যে পরিস্থিতি, এরকম একটা পরিবেশ, এরকম একজন ইসলামিক মানবকে পাওয়া আমাদের জন্য একটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, আমরা পেয়ে গিয়েছি। সো আশা করি এই পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে, নেক্সট কোনো পর্বে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আবার যোগাযোগ করবো। আমাদের গোটা টিম এখানে সবাই উপস্থিত আছে, হয়তো আমরা অন্য কোথাও একটি মেগা এপিসোড শো করবো তখন, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এবং আমার পার্টনার আপনি যদি কিছু বলতে চান।
ধন্যবাদ আবারও জানাতে চাই b71bd.com কে আমাদেরকে এত সুন্দরভাবে আয়োজনটা করার জন্য, সহযোগিতা করার জন্য। আর আমরাও খুব খুশি সেন্ট মার্টিনের মতো একটা জায়গায় এসে মাশাআল্লাহ এরকম একটা ভাইকে আমরা একটা পুরস্কার দিতে পারলাম। মানে নিজেদের এই ফুল টিমকে নিয়ে করাই কাজটা এখন মাশাআল্লাহ সার্থক মনে হচ্ছে ভাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবসময়ের মতো সমর্থন করবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের টিমের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।